नमस्कार बंधुरा, स्वागत जानाई मदार किचेने। अपन आज के बनिए देखाबो चिकेन पकोड़ा। आशा करछि आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। चिकेन पकोड़ा बनाते की की लागबे आमी ताई आज के आपनादेर देखाबो। चिकेन पकोड़ा बनाते की लागबे तार जोन्नो आमी एखाने आगे चिकेनटा निये रेखेछिलाम। प्रथमे आमी एक चामच भिनेगार दिए दीची, तारपरे दीची आमी सोया सस, तारपरे दीची आमी एक चामच चिली ग्रीन चिली सस, तारपरे आमी एक चामच दीची रेड चिली सस। अल्प एकटू दिए दीची गोलमरिचर गुड़ो, स्वाद मतो दिए दीची नून, एक चामच दिए दीची आमी मयदा, और दो चामच दिए दीब आमी कॉर्नफ्लावर। তারপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব এখানে। এখন আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা চামচের সাহায্যে একটা একটা করে চিকেন তেলের মধ্যে ছেড়ে দিব। আমি একটু নেড়ে দেখব ভাজাটা হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিব। একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। পকোড়াগুলো প্রায় হয়ে আসছে, আমি একটা একটা করে ভিজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, পকোড়াগুলো হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। আপনারা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা আমাকে ভালোবেসে যেভাবে মাদার কিচেনের পাশে আছেন সেইভাবেই ভালোবেসে সবসময় মাদার কিচেনের পাশে থাকবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভালো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই অশেষ ধন্যবাদ।